সাত দিন থেকে যে আমরা ভুক্তি গরমে এর জবাব চাই, লাইন এখনই আমরা চাই চাই, আমাদের দাবি মানতে হবে। আমাদের ইলেকট্রিক অফিসে আমরা আসছি, আজকে এই অনশন চলছে, আমাদের আজকে এই কারেন্ট চাই, কারেন্ট চাই, এই গরম আমরা সহ্য করতে পারছি না। তুমি জবাব দাও, সাহেব তুমি জবাব দাও, আমরা বিগত সাত দিন থেকে ভুগছি, এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমাদের বিক্ষোভের কারণে আমরা বিগত সাত দিন দশ দিন থেকে লাইনের অসুবিধায় ভুগছি, এই গরমে সহ্য করতে না পারে আমরা এই রাত নটা নাগাদ আমরা এই অনশন করি। আমাদের অনেক কয়বার লিখিত অভিযোগ এই অফিসে, সাহেবগঞ্জ ইলেকট্রিক অফিসে আমরা সাহেবের কাছে দেই, উনি আমাদের আশ্বাস দেয় যে লাইনটা ঠিক করবে, কিন্তু সে কথা উনি রাখতে পারেনি। আমাদের ট্রান্সফরমার যেটা ছিল আগে 25 KV ছিল, এলাকাটা হলো আপনার খারিজা কালাইঘাটি সচিনন্দন BSF ক্যাম্পের পাশে, আগে 63 ছিল। আশ্বাস দিয়েছে যে আমরা ট্রান্সফরমার চেঞ্জ করব এবং গাড়ি পাঠায়, কি এখন করে গাড়ি না আসতেই আবার সেম প্রবলেম হয়, এই জন্য আজকে কোনো মতেই আজকে একদম লাইট নাই, একদম সমস্যা। মোটামুটি ধরেন 10 দিন 15 দিন থেকে, দিনের বেশি হবে, হ্যাঁ 10 দিন এই গরমের মধ্যে বলেন বাইরে থাকা যায় না। 80% ওই জায়গায় মুসলিম, আমরা এই যে অনশনে বসছি, আমাদের দাবি আমরা এখান থেকে লোক নিয়ে বা ট্রান্সমিটার নিয়ে যেটাই হোক আমরা লাইন চাই আজকে, আজকে আজকে রাতের মধ্যে লাইন আমাদের দিতে হবে। স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? আমরা জানিয়েছি, হ্যাঁ জানিয়েছি, জানিয়েছি, পঞ্চায়েত প্রধান নিজেও জানে। বল বল, আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, তার 15 দিন আগে আমরা লিখিত দায়ের করেছি, কিন্তু তারপরও এখনো পর্যন্ত গাড়ি যায়, গাড়ি যাওয়ার পরে কোনো কাজ করে কি না করে জানি না। 15 দিন থেকে আমরা একই সমস্যায় ভুগছি, আর 3 দিন আগে আসছিলাম বলছে আমরা ট্রান্সফরমার পাল্টিয়ে দিব, কিন্তু এখনো পর্যন্ত সেটা কোনো কাজেই হাত দেয় না। ঘুমানো যাইতেছে না, এত গরমের মধ্যে কি করে থাকি আমরা, এর জবাব চাই সাহেবের কাছে। একদিন বিলে কথা বলে, একদিন বিল না দিলে ফাইন করে, একদিন বিল না দিলে ফাইন তো ধরেই, ডাবলে ডাবল। আর 10 দিন থেকে আমাদের বাড়ির পাশে ইলেকট্রিক অফিস, আমরা কেন ঘুরবো এইভাবে, আগে দিনাটা ছিল সেটা আমরা স্বীকার করছি, কিন্তু এখন আমরা সেটা মানতে রাজি না। আমাদের কাজ সাকসেস না হবে, আমাদের কাজ শেষ না করবে, আমরা এই ধর্মঘট চালিয়ে যাব, আমাদের অনশন চলছে, চলবে। উচ্চ মাধ্যমিক পাশ করে কি করবেন ভাবছেন? স্বল্প খরচে পশ্চিমবঙ্গ বেঙ্গালুরুর বিভিন্ন নামি দামি কলেজে GNM, BSc নার্সিং, BFarm, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং, DLED সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ডিস্টেন্সে পড়াশুনোর সুবিধা, এখানে 100% চাকরির নিশ্চয়তা, কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি ভর্তি, পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা, স্কলারশিপের ব্যবস্থা, রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তা নয়, বাঙালি খাবার এবং হোস্টেলের সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, এখনই সেট বুকিং করুন, কারণ আসন সংখ্যা সীমিত। যোগাযোগ করুন 9382210758 অথবা 7029039154 এই নাম্বারে। অ্যাকচুয়ালি এই মাত্র ফোন পেয়ে আমি আসলাম, তো বাড়ি থেকে ফোন পেয়ে যখন বাড়িতে ফিরি তখনই দেখি বেশ কিছু লোকের স্লোগান চলছে, এবং এখানে এসে যেটা জানতে পারলাম, আমাদের সাহেবগঞ্জ অঞ্চলেই একটা গ্রাম সচিনন্দন, সেখানে একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটার অ্যাকচুয়ালি 15 দিন থেকে নষ্ট, অথচ ওই ট্রান্সমিটারের মারফত সচিনন্দন, ছাটখোঁচাবাড়ি, খারিজা কালাইডি এই 3টা গ্রামের বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়। 15 দিন থেকে আজকে লাইন বন্ধ, বারবার অফিসে গিয়ে লিখিত এবং ভার্বালি ইন্টিমেশন দেওয়া হয়, অফিস থেকে বারবার বলা হয় যে আমরা যাচ্ছি ঠিক করে দেব, কিন্তু আশ্চর্য এত দুরন্ত গরম, সেখানে লাইট নেই, রমজান মাস প্রচণ্ড গরমে সারা দিন উপবাস থাকার পরে তারা যখন এইটা করে, হ্যাঁ সেখানে গরমে তারা থাকতে পারছে না, শুধু তাই নয় এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তাদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করতেছি এই সাহেবগঞ্জে যে বিদ্যুৎ পরিষেবার যে কেন্দ্র আছে, এদের যারা
দায়িত্বে আছেন যারা অফিসার, তারা ব্যাপারটাকে কোনো গায়ে লাগাচ্ছেন না। তারা আমাদের এই এলাকার সাধারণ যারা মানুষ, তাদের যেটা কষ্টকে তারা কষ্ট ভোগ করতেছেন না, কারণ তারা তো সারাদিন ফ্যানের নিচে এসি ঘরে থাকেন। সুতরাং সাধারণ মানুষ কত দুঃখ, কত কষ্ট, কত দুর্দশার মধ্যে থাকে সেটা তারা বুঝতে পারছেন না। তাই বাধ্য হয়ে এখানকার ওই এলাকার এই এলাকার যারা জনগণ বাধ্য হয়ে আজকে এই অফিসের সামনে ধর্ণা লাগিয়েছে। এবং আমি যেটা মনে করি, যতক্ষণ না পর্যন্ত এখানকার যিনি দায়িত্বে আছেন তিনি সশরীরে এখানে হাজির হয়ে এই লাইন ঠিক করার জন্য ব্যবস্থা করবেন না, ততক্ষণ এই এলাকার জনগণের যেটা অবস্থান বিক্ষোভ সেটা চলবে। এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে শুধু আর কোনো প্রতিশ্রুতি নয়, কোনো মুখের কথা নয়, আগে লাইন ঠিক করতে হবে, তারপর তাদের সাথে কথা। এখানে আর একটা বিশাল প্রশ্ন হচ্ছে, ওখানে যে বিশাল তিনটা গ্রামের লাইট যে পরিষেবা দেওয়া হয়, যে ট্রান্সমিটার সেটা আগে ছিল 63, জানি না কী অজ্ঞাত কারণে এখানকার যারা বাবু আছেন তারা সেই 63 ইসের পাওয়ারের যেটা ট্রান্সমিটার সেটাকে সরিয়ে দিয়ে 25, ওটা কী বলে কিউবি, হ্যাঁ 25 কিউবির ট্রান্সমিটার লাগছেন, যার ফলে ঘন ঘন সে ট্রান্সমিটারটা মানে জ্বলে যাচ্ছে। এবং মাঝে মধ্যেই গত শুধু 15 দিনে মাঝে মধ্যে ওই এলাকার যারা জনগণ তারা ভোগান্তিতে ভুগছে। আমাদের শুধু ওই লাইনটা ঠিক করে দেওয়া আমাদের একমাত্র দাবি নয়, আমাদের অন্যতম দাবি সেটা হচ্ছে ওই 25 কিউবির ট্রান্সমিটারকে সরিয়ে অবিলম্বে 63 কিউবির ট্রান্সমিটারকে অবশ্যই বসাতে হবে। আর ট্রান্সফরমারটা যে এরিয়াতে আছে আমি একচুয়ালি কি দায়িত্বের কথা জিজ্ঞাসা করতেছেন, কোন রাজনৈতিক বলতে আমি সাহেবগঞ্জ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য। আমরা অবিলম্বে 7 দিন 10 দিন থেকে ভুগছি, এর জবাব চাই, তুমি জবাব দাও।